চার চার, কিন্তু বড় মা সবার। নৈহাটির কালী পুজো মানেই প্রথমেই যে নামটি সকলের সামনে সকলের আগে প্রথম সারিতে উঠে আসে সেটি হচ্ছে বড় মা। বড় মা ছাড়া নৈহাটি কালী পুজো একেবারেই ভাবাই যায় না। আর আজকে মায়ের চিন্ময়ী সেই মৃন্ময়ী রূপে অন্ধকারকে ঘুচিয়ে আলোর রূপে মায়ের প্রকাশিত হওয়ার দিন। আমরা চলে এসেছি একেবারে নৈহাটিতে, বড় মা মাতৃমন্দিরের একেবারে সামনে, পেছনেই মা বিরাজমান। সামনে আমরা পেয়ে গিয়েছি সভাপতি স্বপন কুমার দত্তকে। এবার কোভিড পিরিয়ডের মধ্য থেকে মায়ের আরাধনা, মাতৃশক্তির আরাধনা কিভাবে চলছে, চলুন বিস্তারিত জেনে নিই। দাদা, কোভিড পিরিয়ড চলছে, কোভিড পিরিয়ডের মধ্যে যেখানে আমাদের সর্বক্ষণের সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার, এবারে বড় মায়ের পুজো ঠিক কী কী নিয়ম মেনে চলতে? নমস্কার, আমি স্বপন দত্ত, সভাপতি নৈহাটি বড় কালী পূজা সমিতি। দেখুন, বড় মার পুজো মানে আজকে পশ্চিমবঙ্গবাসী সব জেনে গেছে বড় মা। এবারে আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত নিয়মকরণ এবারে আমরা পুজো নেওয়া বন্ধ করেছি, দণ্ডি কাটা বন্ধ করেছি, ভোগ দেওয়া বন্ধ করে দিয়েছি, এবং নৈহাটির মানুষ তথা আশেপাশের মানুষকে, ভক্তগণকে আমরা অনুরোধ করেছি, কোভিড-19 নিয়ে যেভাবে আমাদের পরিস্থিতি খারাপ হচ্ছে, আমরা মাকে বলেছি, হে মা, সকলকে রক্ষা করো, সকলকে ভালো রেখো। আমাদের মা 99 বছরে পড়ল, এবং মায়ের কাছে এই চার দিন যে যা মনস্কামনা করে সে মনস্কামনা পূর্ণ হয়। গত বছরে নৈহাটিতে আসাম, মেঘালয়, গুয়াহাটি থেকে মানুষ এসেছিল, তারা তাদের মনস্কামনার জন্য দণ্ডি কেটেছে, এবং এবারেও তারা আসবে বলে আমাকে ফোন করেছিল, কিন্তু আমরা বারণ করেছি, দয়া করে আসবেন না। এই মহামারী কোভিডকে কেন্দ্র করে যে চলছে, এর জন্য আমরা বারণ করেছি, এবং নৈহাটি তথা পশ্চিমবঙ্গবাসী আমাদের অনুরোধ শুনেছে। আপনারা ঘরে বসে বড় মাকে ভার্চুয়ালে দর্শন করুন, আপনারা ঘরে বসে বড় মাকে অঞ্জলি দিন, এই আমি এইটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। অর্থাৎ সম্পাদক, বড় মায়ের মাতৃ আরাধনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু প্রস্তুতি পর্বটা এখন ঠিক কোন জায়গায়, একেবারে শেষ পর্যায়ে কার্যত বলা যেতে পারে, আমি সম্পাদকের সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, বড় মায়ের এখন পুজো প্রস্তুতি কার্যত শেষ পর্যায়ে, এখনো পর্যন্ত কি কি বাকি রয়েছে? দেখুন, এখন গয়না পাওয়ানো হচ্ছে, এরপরে মাকে বরণ করা হবে, মানে মাকে নৈহাটিতে আনা হবে, মা আসবে, তারপরে রাত্রেবেলা মায়ের পুজো হবে। এবারে তো আমরা নো লাইন অনলাইন করে দিয়েছি, কোনো লাইন পড়বে না, কোনো অঞ্জলি হবে না, কোনো দণ্ডি হবে না, কোনো প্রসাদ বিতরণ হবে না, পুরোটাই ভার্চুয়ালি বাড়িতে বসে দেখবে আপনাদের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন চ্যানেল, আমাদের বিভিন্ন ফেসবুক আছে, সেখানের মাধ্যমে মাকে, বড় মাকে দেখবে সারা পৃথিবী। এবং আমি চাই একটাই বার্তা দিতে, যে আপনারা বাড়িতে বসে দেখুন, ভিড় মানেই ভয়। এই রোগটার কারণ হচ্ছে ভিড়ে, যত ভিড় হবে এই রোগটার ভয় তত বাড়বে। আমি চাই ভিড় এড়িয়ে চলুন, মাকে দর্শন করুন, কিন্তু বাড়ির টিভিতে বসে। এবং সবার কাছে প্রার্থনা, আপনারা মুখে মাস্ক পরে এখানে আসুন। আমি চাই বড়মার এখানে এসে কেউ যেন বলে না আমার রোগ হয়েছে, বড়মা অখুশি হবে, এবং বড়মা এসছে খাঁড়া নিয়ে করোনাসুরকে বধ করতে। তাপস ভট্টাচার্য, নৈহাটি বড় কালী পূজা সমিতি। মায়ের কামনা বা মায়ের ইচ্ছা সর্বদা যে সদা সর্বদা ভক্তবৃন্দ যতটা আছে প্রত্যেকে মাকে ভক্তি মনে পুজো অর্চনা করি, তাই ভার্চুয়ালি এবার কিন্তু হচ্ছে বড় মায়ের পূজা অর্চনা। এবং রাজ্য সরকার এবং সরকারের প্রশাসনের সমস্ত বিধি নিষেধ, নিয়ম নির্দেশিতাকে পালন রেখে, মাথায় রেখে এবার কিন্তু নৈহাটি বড় মার আরাধনা চলছে। আর সেই সকল কিছু নিউজ সুপার ক্যামেরার পর্দা থেকে তুলে ধরছি আমরা। নৈহাটি থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর, সববার খবর। ধন্যবাদ।